যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রুমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। বৃহস্পতিবার সকালে যশোর সিভিল সার্জন ডক্টর বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। রুমা বেগমের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায়। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জ্বর, ঠান্ডা, কাশি সহ ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২৫ জুলাই হাসপাতালে ভর্তি হন। ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হল ২৬১ জন, এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৯৭ জন। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১ জন, এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। তো আমরা এখনও সচেতন আছি, আমরা আমাদের পরীক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ কিট আমাদের মজুদ আছে এবং ইতিমধ্যে আমাদের এসপি সাহেব আমাদেরকে ৫০০ কিট দান করেছেন এবং আমরা আমাদের প্রতিটি কর্নারের জন্য, ডেঙ্গু কর্নারের জন্য একজন চিকিৎসককে নিয়োজিত করে রেখেছি। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, কোনো রকম কোনো ধরনের বিপর্যয় ঘটলে আমরা সাথে সাথে সেটা মোকাবেলা করতে পারবো।